हेलो हेलो, गुड इवनिंग एवरीवन. वेलकम टू लियाकत के स्पीकिंग इंग्लिश क्लास. टुडे वी हैव क्लासेस विद क्लास 5, 6, 7, 8. दिस इज योर टीचर कमरान आलम जालिया एंड वेरी वार्म वेलकम टू यू ऑल टू आवर क्लास. टुडे टुडे वी आर गोइंग टू रीड अबाउट द फायर फाइटर्स. बिसाइड रीडिंग अबाउट फायर फाइटर्स, वी हैव मेनी आइटम्स. टुडे वी हैव टू लर्न टुडे अबाउट subject and verb agreement. We will learn how to pick up the noun. We will learn how to pick up the verb from exercise. And we will also learn about some synonyms today. Okay, so let's have a warm welcome to our class today. Let's have a look in the class who are joining with us today. And I want to be thankful to all my students for joining with me today. আজকে আমাদের সঙ্গে যারা যারা আছে সবাইকে অনেক বেশি থ্যাংকস জানাচ্ছি আমি. আমার এখানে আছে সারিতা, নিধি, ইপসিতা, মাইমুন হাসান, শাওফা, নওশিন নাওয়ার, দেবশ্রী, মরিয়ম, আমেনা, শাফিন আহমেদ, মাহি, সাশা. হাউ আর ইউ অল? গুড ইভিনিং এভরিওয়ান. হাউ ইজ ফাইন, থ্যাংক ইউ, এন্ড ইউ? ফাইন, থ্যাংক ইউ, এন্ড ইউ? আই এম ওয়েল, দ্যাট হ্যাজ বিন ফ্যান্টাস্টিক সি ইউ হিয়ার অল. আমি এখন স্ক্রিন শেয়ার করছি. হ্যাঁ, আমাদের যে স্টোরিটা আছে সেটা স্ক্রিনটা শেয়ার করছি সবার সঙ্গে. আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফায়ার ফাইটার্স. ফায়ার ফাইটার্স নিয়ে আমরা পড়ব. এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা সবাই, ফায়ার ইঞ্জিন কারের একটা ছবি আছে. আমরা পুরো ছবিটা আগে দেখি. ছবিতে দেখো একটা বাড়ি. আই ক্যান নট সি দ্য স্ক্রিন. ওকে, জাস্ট ওয়েট এ ওয়াইল, ইউ ক্যান সি ইট প্রপারলি. এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাড়ির সামনে আগুন লেগেছে এবং সামনে একটা বড় ফায়ার ইঞ্জিন কার আছে, এবং কার ফায়ার ইঞ্জিন কারের সামনে একজন ফায়ারম্যান আছে. তার হাতে একটা পাইপ আছে. এই পাইপটাকে বলা হয় হোস পাইপ. হোস পাইপ দিয়ে আগুন নেভানো হয়, এবং যখন অনেক জোরে আগুন লাগে ফায়ার ইঞ্জিন কারে যারা থাকে ফায়ার ফাইটার্সদেরকে একটা স্পেশাল টাইপের ড্রেস পরতে হয়. এটা হচ্ছে ফায়ার জ্যাকেট, এবং মাথায় একটা ওরা হেলমেট পরে যেটা ওদেরকে বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে ওদের মাথাটাকে প্রোটেক্ট করে. আমি এখন স্টোরিতে যাচ্ছি. আমরা আগে স্টোরিটা পড়ে তারপরে আমি স্টোরিটা তোমাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি. Yesterday, I was playing video games in my room when I heard people screaming. I went out and saw my neighbor's house was on fire. In less than 10 minutes, the firemen arrived and fought against the fire for 1 hour until they made it. Wow, they are really brave. One of them entered the house and saved Mr. Ahmed's dog that was trapped in the fire. I made a decision. I want to be a fireman when I grow up. I'll be strong and brave enough to fight against the fire, to save people's lives and property. I can wait. I can already see it in the newspaper. Brave fireman rescues a family of four. Mom will be really proud. আমি এখন স্টোরিটা সবাইকে এক্সপ্লেইন করে দিচ্ছি. এখানে একটা ছেলের স্টোরি বলা হচ্ছে. যখন ও ভিডিও গেম খেলছিল ওর বাসায়, তখন ওর বাসার বাইরে ও নেইবারের বাসায় আগুন লেগেছিল. সেই স্টোরিটা এখানে বলা হচ্ছে. ইয়েস্টারডে আই ওয়াজ প্লেইং ভিডিও গেমস ইন মাই রুম ওয়েন আই হার্ড পিপল স্ক্রিমিং. স্ক্রিমিং মানে হচ্ছে চিৎকার করা. স্ক্রিমিং মানে চিৎকার করা. ও বলছে যে কালকে যখন ওর বাসার পাশে নেইবারের বাড়িতে আগুন লেগেছিল, তখন ও রুমে বসে ভিডিও গেম খেলছিল. I went out and saw my neighbor's house was on fire. চিৎকার শুনে ও যখন বাইরে আসলো তখন দেখলো ওর নেইবারে বাড়িতে আগুন লেগেছে. নেইবার মানে হচ্ছে প্রতিবেশী. In less than 10 minutes, the firemen arrived and fought against the fire. ঠিক 10 মিনিটেরও কম সময়ের মধ্যে ফায়ারম্যানরা চলে আসলো. And fought against the fire for 1 hour until they made it. মেডিট মানে হচ্ছে যে কোনো জিনিসকে, যে কোনো সিচুয়েশনকে ঠিক করা, ফিক্স করা. ফায়ারম্যানরা ঠিক 10 মিনিটেরও কম সময় আসলো, এবং 1 ঘন্টা ধরে ওরা চেষ্টা করে আগুনটাকে নিভাতে পারলো. কারণ আগুন নিভানো তো এত সহজ না, অনেকক্ষণ ধরে পানি ঢেলে ঢেলে আগুনটাকে নেভাতে হয়। সো ওরা 10 মিনিটেরও কম সময় আসলো, কিন্তু ওদের আগুনটা নেভাতে 1 ঘন্টা সময় লেগেছে। ওয়াও, দে আর রিয়েলি ব্রেভ। ওরা অনেক বেশি সাহসী। ওয়াও কেন বললো? কারণ হচ্ছে ওর কাছে মনে হচ্ছে ওরা সুপারম্যানের মতোই ব্রেভ। সুপারম্যান যেরকম বিপদ থেকে মানুষকে বাঁচায়, স্পাইডারম্যান যেরকম বিপদ থেকে মানুষকে বাঁচায়, ঠিক তেমনি ফায়ারম্যানরাও বিপদ থেকে মানুষকে এবং মানুষের প্রপার্টিকে বাঁচায়, মানুষের বাড়ি ঘর, তারপর আত্মীয় স্বজন যারা সঙ্গে থাকে তাদের সবাইকে সেফ করে। সেটাই বলা হচ্ছে ওয়াও, দে আর রিয়েলি ব্রেভ। ওয়ান অফ দেম এন্টার্ড দ্য হাউস অ্যান্ড সেভড মিস্টার আহমেদস ডগ।
এই ফায়ারমনদের মধ্যে একজন মিস্টার আহমেদ যার বাড়িতে আগুন লেগেছিল তার বাড়ির ভিতরে ঢুকলো এবং ওই বাড়ির ভিতরে যে মিস্টার আহমেদের যে ডগটা আটকা পড়েছিল তাকে সেভ করলো। সেই ডগটা না হলে আগুনে পুড়ে মারা যেত, তাকে একজন ফায়ারম্যান সেভ করে নিয়ে আসলো। আই মেড এ ডিসিশন, আই ওয়ান্ট টু বি আ ফায়ারম্যান ওয়েন আই গ্রো আপ। ছেলেটা তখনই চিন্তা করলো যে আমি যখন বড় হব আমি তখন ফায়ারম্যান হব। আই উইল স্ট্রং অ্যান্ড ব্রেভ ইনাফ টু ফাইট এগেইনস্ট দ্য ফায়ার। ও অনেক বেশি শক্তিশালী হবে এবং অনেক বেশি সাহসী হবে ফায়ার আগুনের সাথে ফাইট করার জন্য। কারণ হচ্ছে তুমি যদি আগুনে ঝাঁপ দিতে যাও, তুমি কোনো মানুষ যদি অনেক বেশি সাহসী না হয় সে কিন্তু আগুনের ভিতর দিয়ে যেতে পারবে না। আর সেকেন্ড থিং হচ্ছে সে যদি অনেক বেশি স্ট্রং না হয় সে কিন্তু আরেকটা মানুষকে সেভ করে নিয়ে আসতে পারবে না। যেমন ধরো একটা বাড়িতে আগুন লেগেছে, তখন একজন ফায়ারম্যান ভিতরে ঢুকবে, আরেকজন মানুষকে তাকে ধরে নিয়ে আসতে হবে, হয়তো তাকে কোলে করে নিয়ে আসতে হবে, হ্যাঁ, কিংবা উপর থেকে লাফ দিয়ে তাকে পিঠে দিয়ে নামতে হবে। সেই মানুষটা যদি স্ট্রং না হয় সে কিন্তু এই কাজটা পারবে না। তাহলে আমরা কি দেখলাম, একজন ফায়ারম্যানকে একই সাথে স্ট্রং হতে হবে এবং সাহসী হওয়া লাগবে। টু সেভ পিপলস লাইফস অ্যান্ড প্রপার্টি, মানুষের জীবন এবং সম্পদ বাঁচানোর জন্য। আই ক্যান ওয়েট, ও আর ওয়েট করতে পারছিল না। আই ক্যান অলরেডি সি ইট ইন দ্য নিউজ পেপার, এখন হচ্ছে ছেলেটা ইমাজিন করছে, ও কল্পনা করছে যে একদিন নিউজ পেপারে ওর ছবি ছাপা হবে। Brave fireman rescues a family of four. একজন সাহসী ফায়ারম্যান একটা চারজনের ফ্যামিলিকে বাঁচিয়েছে। ও এখন যে ওর যেটা চিন্তা করছে এটা কিন্তু ওর ইমাজিনেশন, এটা কিন্তু ফ্যাক্ট না। ও এটা কল্পনা করছে মনে মনে যে একদিন ওর ছবি ছাপা হবে পেপারে এবং সেখানে লেখা থাকবে যে একজন ফায়ারম্যান চারজনের একটা ফ্যামিলির সবাইকে হেল্প করেছে, সবাইকে বাঁচিয়েছে। মাম উইল বি রিয়েলি প্রাউড অফ দ্যাট, এখন ওর মায়ের কথা চিন্তা করছে যে এই খবরটা শোনার পরে ওর মা কতটা ওকে নিয়ে গর্ববোধ করবে। সো আমরা দেখতে পাচ্ছি ছেলেটা প্রথমে একটা অ্যাক্সিডেন্ট দেখলো, ঠিক ওর রুমের বাইরে, ওর দরজার বাইরে ওর নেইবারের বাসায় একটা অ্যাক্সিডেন্ট দেখলো, সেখানে ফায়ারম্যান এসে সেই নেইবারের ডগটাকে বাঁচালো। এবং এসব দেখার পরে ওর মনের মধ্যে একটা চিন্তা তৈরি হলো যে ও যখন বড় হবে ও ফায়ারম্যান হবে, একদিন পেপারে ওর ছবি ছাপা হবে এবং নিউজ ছাপা হবে ও চারজনের একটা ফ্যামিলিকে সেভ করেছে এবং ওর মা সেটা দেখে ওকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করবে। সো স্টোরিটা সবাই বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, ইয়েস ম্যাম। ওকে, আমরা কোয়েশ্চেন অ্যানসারে যাচ্ছি। What was the boy doing when the neighbor's house caught in fire? What was the boy doing when the neighbor's house caught in fire? Rapsar, tell me the answer. Look at, have a look at the story and try to tell me the answer. Rapsar? Teacher, what? Teacher, what question the question? Question number one. Look at the question. Question number one. What was the boy doing when the neighbor's house caught in fire? যখন আগুন লেগেছিল তখন ছেলেটা কি করছিল? আমি এখন স্টোরিতে যাচ্ছি। Look at the story and try to tell me the answer. The boy was playing video games in room when the fire. When his neighbor's house. House in fire. In fire. Very well done. It was the right answer. Now I'm going for question number two. Achha, ami question number one arekjon ke jiggesh korbo. Shaufa. Shaufa, unmute yourself and look, have a look at the question. What was the boy doing when the neighbor's house caught in fire? Jokhon agun legechilo tokhon chhele ta ki korchilo? Look at the story and try to tell me the answer. The boy was playing video games in his room when he heard people screaming. I went out and saw my neighbor's house was in fire. The boy was playing video games in his room. Tarpor amra baki ta question theke bolbo, baki ta question theke bolo. When the neighbor's house caught in fire. Excellent. তাহলে আমরা বুঝলাম যে আমরা যখন অ্যানসার লিখব মোস্ট অফ দা টাইম আমাদের এটা করতে হয়, কিছু অংশ আমরা স্টোরি থেকে বলি এবং কিছু অংশ আমাদের কোশ্চেনের সঙ্গে ম্যাচ করে বলতে হয়। আমরা যদি স্টোরির হুবহু লাইনটা তুলে দেই তাহলে কিন্তু মার্কস আসবে না আমাদের। কোশ্চেনে যেটা চেয়েছে ঠিক সেইভাবে আমাদের অ্যানসার করতে গেলে আমাদের কিছু অংশ স্টোরি থেকে বলতে হবে এবং কিছু অংশ আমাদের
question theke bolte hobe amar abar next question hocche did he want to be a fireman before that day Naushin, the question is for you did he want to be a fireman before that day ei proshner uttor kintu shorashori amader story te dewa nei tahole amader yes ba no diye answer ta ber korte hobe ebong answer ta amaderke bolte hobe question theke Naushin, tell me the answer No, he did not want to be a fireman before that day. Yes, he did not want to be a fireman before that day. Karon hocche o kintu age theke fireman hote chayni. Oi diner age fireman hote chayni. Oi din o jokhon chokher samne accident ta dekhlo ebong fireman derke dekhlo kibhabe shobai ke rescue korche, kibhabe dog ta ke rescue korche ba bachacche. Tokhoni she decide korlo je kibhabe o fireman hobe. Etai o tokhon o chinta mathay ashlo. এটা কিন্তু সরাসরি স্টোরিতে বলা নেই স্টোরিটা পড়ার পরে আমরা বুঝতে পারলাম যে হি ওয়ান্টেড টু বি আ ফায়ারম্যান নট বিফোর দ্যাট ডে শারিতা টেল মি দা আনসার কোশ্চেন নাম্বার 2 ডিড হি ওয়ান্ট টু বি আ ফায়ারম্যান বিফোর দ্যাট ডে হি ডিড নট ওয়ান্ট টু বি আ ফায়ারম্যান বিফোর দ্যাট ডে ইয়েস আর কিন্তু আমরা যখন স্টোরিটা অ্যানসারটা বলবো স্টোরি থেকে তখন আমরা প্রথমে ইয়েস বা নো দিয়ে অ্যানসারটা বলবো থ্যাংক ইউ শারিতা মাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 3 হোয়াট কোয়ালিটিজ ডাজ হি থিংক আর এসেনশিয়াল ফর বি আই ওয়ান্ট টু সে সামথিং ইয়েস বলো মিস এখানে একজন আছে শাফিন আহমেদ হ্যাঁ আমরা সে তো এর আগে ক্লাসে ছিল না আচ্ছা আমি দেখছি ছিল কি ছিল না সেটা আমি পরে দেখছি ক্লাসের মাঝখানে কথা বললে সবার ডিস্টার্ব হয় হ্যাঁ আমরা পড়াটা শেষ করি তারপর আমরা কথা বলছি ঠিক আছে হোয়াট কোয়ালিটিজ ডাজ হি থিংক আর এসেনশিয়াল ফর বিং আ ফায়ারম্যান এখানে কোশ্চেনে বলা হচ্ছে ছেলেটা কি ভাবছে যে কি কি কোয়ালিটি থাকা উচিত একজন ফায়ারম্যান হতে গেলে তার তো কিছু স্পেশাল কোয়ালিটি থাকা উচিত কারণ হচ্ছে তার একজনের বিপদ থেকে বাঁচাতে হবে ফায়ারের ভিতরে ঢুকতে হবে তাকে সাহসী হওয়া লাগবে তাকে সেরকম স্ট্রং থাকা লাগবে যাতে সে একজন মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে তাকে পিঠে নিয়ে নামতে পারে হ্যাঁ সেটা আমরা স্টোরিতে পড়েছি সেটা নিয়েই কোশ্চেনটা হোয়াট কোয়ালিটিজ ডাজ হি থিংক আর এসেনশিয়াল ফর বিং আ ফায়ারম্যান মাইমুন টেল মি দ্য আনসার মাইমুন কোশ্চেন আনসার নাম্বার 3 হোয়াট কোয়ালিটিজ ডাজ হি থিংক আর এসেনশিয়াল ফর বিং আ ফায়ারম্যান হ্যাভ এ লুক এট দ্য স্টোরি অ্যান্ড টেল মি নাম্বার 3 Miss, can I see the question again? Yes, look at the question. What qualities does he think are essential for being a fireman? For be a fireman, I have to be strong and brave enough to fight fire against তাহলে আমরা এখানে বলা হচ্ছে যে ওর ধারণা একজন ফায়ারম্যানের কি কোয়ালিটি থাকা উচিত তাহলে আমরা অ্যানসারটা এভাবে বলো যে আ পারসন শুড বি এভাবে বলো আ পারসন শুড বি স্ট্রং এন্ড ব্রেভ এনাফ টু ফাইট এগেইনস্ট দ্য ফায়ার এতটুকুই অ্যানসার ঠিক আছে আ পারসন শুড বি স্ট্রং এন্ড ব্রেভ এনাফ টু ফাইট এগেইনস্ট দ্য ফায়ার তার মানে একজন ফায়ারম্যানের কি কি কোয়ালিটি থাকা উচিত একজন মানুষের ফায়ারের এগেইনস্টে ফাইট করার জন্য তার স্ট্রং এবং ব্রেভ হওয়া উচিত ওকে বোঝা গেছে অ্যানসার ইয়েস মিস ওকে থ্যাংক ইউ নয়ন নয়ন আনমিউট ইয়োরসেলফ কোশ্চেন নাম্বার 3 ফর ইউ নয়ন আর ইউ দেয়ার ওকে দেবশ্রী আমাকে বলো দেবশ্রী হোয়াট কোয়ালিটিজ ডাজ হি থিংক আর এসেনশিয়াল ফর বিং আ ফায়ারম্যান A man be strong and brave enough to fight against the fire. Excellent, Devasri. It was the right answer. Mahi, Mahi, look at the question number 3. What qualities does he think are essential for being a fireman? Look at the story.
I will be strong and brave enough to fight against the fire. তাহলে এখানে লিখবে যে a person should be, বলো a person should be strong and brave. A person should be strong and brave enough to fight against the fire. Excellent, Mahi. Now we are going to next question. Our next question is question number 4. And have a look what we have there. What can he already see in the newspaper? এটা কিন্তু হচ্ছে ছেলেটার ইমাজিনেশন নিয়ে। ও যে চোখের সামনে পুরো ঘটনাটা দেখলো, একজন ফায়ারম্যান কি করে সেগুলা চোখের সামনে দেখলো, তারপর ওর মাথায় কি চিন্তা আসলো, কল্পনাতে কি দেখলো সেটা নিয়ে কোশ্চেনটা। What can he already see in the newspaper? ও অলরেডি নিউজপেপারে কি দেখতে পাচ্ছিল? এটা কিন্তু সত্যি ছিল না, এটা ওর একটা ইমাজিনেশন ছিল। সেটা নিয়ে কোশ্চেনটা, What can he already see in the newspaper? Okay. Our next question. We have the next question here. Just have a look over there. Shasha, try to tell me the answer. What can he already see in the newspaper? Shasha, pore ami Ipshita ke jiggesh korbo. Ipshita, ready thako. Shasha, look at the story. Miss, question ta abar ektu bolben. Haan, look at the question. Question number 4. What can he already see in the newspaper? Oh, already newspaper e ki dekhte pachhilo. Haan. He already see in the newspaper, brave fireman rescue a family of 4. Okay, very good, very well done. He already could see in the newspaper a brave fireman rescue the family of 4. ঠিক আছে, এরপরে হচ্ছে ইপসিতা. ইপসিতা, tell me the same answer. Look at the question and tell me the answer. Question number 4. What can he already see in the newspaper? The boy can already see that in the newspaper, brave fireman rescues a family of 4. Yes, all right. This was the right answer. Okay, now I'm going to my next question. My next question is question number 5. How does the boy think his mother will feel? How does the boy think his mother will feel? Nidhi, tell me the answer. How does the boy think his mother will feel? The boy thinks that his mother will feel proud for him. Right answer. এখানে বলা হয়েছে হাউ ডাজ দ্য বয় থিঙ্ক হিজ মাদার উইল ফিল, ডাজ আছে, হ্যাঁ, দ্য বয় থিঙ্কস দ্যাট হিজ মাদার উইল বি প্রাউড অফ হিম, রাইট আনসার নিধি। আমি আর কাকে জিজ্ঞেস করিনি, মরিয়মকে জিজ্ঞেস করিনি, মরিয়ম আবু না, টেল মি কোয়েশ্চেন আনসার নাম্বার 5. How does the boy think his mother will feel? এটা present tense এ আছে, তাহলে আমরা answer লেখার সময় the boy thinks লিখবো, যেহেতু does আছে think এর সঙ্গে আমরা একটা s দিয়ে answer দিব। মারিয়াম আপনা, tell me number 5 answer. The boy thinks his mother will be really proud for him. Yes, right answer. Thank you, Mariam Amina. Now I'm going to another students who didn't answer to me. Ami Noyon ke kintu paini. Noyon, are you there or not? Shafin Ahmed. Shafin Ahmed ke pachhi na keno? Shafin Ahmed? Okay. Let's have a look at all the students. Shabai ke ektu dekhi ki korche shabai. Is there anyone whom I didn't ask the question? Keu ki acho jake ami question jiggesh korini? Keu ache? Okay. Then we are going to the next. আমরা পরের লেসনে যাচ্ছি। এটার পরে আমাদের যে লেসনটা আছে, just look at there. আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফায়ার ফাইটার্স এন্ড রেস্কিউ নিয়ে যে ভোকাবুলারি আছে সেটা আমরা পড়ব, এবং এটা আমরা খুব তাড়াতাড়ি বলবো, খুব ফাস্ট আমাদের বলতে হবে, হ্যাঁ। কোচ
আজকে আমরা একটু প্র্যাকটিস করি সবাই কোট হেলমেট নাম্বার 3 হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশার আমরা বাসায় ব্যবহার করি যেটা দিয়ে আমাদের বাড়িতে ছোটখাটো আগুন লাগলে নেভানো হয় তারপর আছে ফায়ার হাইড্রেন্ট ফায়ার হাইড্রেন্ট হচ্ছে রোডের উপরে থাকে মেইন পানির লাইনের সাথে কানেক্টেড থাকে এটার মধ্যে যে লাল পাইপটা লাগানো সেটাকে বলা হয় হোস পাইপ ফায়ার হাইড্রেন্ট সাধারণত বড় বড় হসপিটাল বা বড় বড় শপিং মলে থাকে যেখানে অনেক উঁচু বিল্ডিং থাকে এবং যেখানে অনেক মানুষ থাকে বড় জায়গায় আগুন লাগলে ফায়ার হাইড্রেন্ট ইউজ করা হয় ফায়ার হাইড্রেন্ট মার্কেটে এরকম আমি দুটো দেখেছিলাম হ্যাঁ অনেক জায়গায় থাকে এটা সাধারণত দেখা যায় যে রোডের উপরে ফুটপাথের উপরে থাকে যেখান থেকে ডিরেক্টলি পানির লাইনটা কানেক্টেড থাকে ফায়ার হাইড্রেন্ট তারপর হচ্ছে এক্স এক্সটা দিয়ে কি করা হয় এক্স দিয়ে যখন কোনো দরজা জানালার ভিতরে আগুন লাগে রুমের ভিতরে আগুন লাগে তখন দরজা জানালা ভাঙার জন্য এক্সটাকে ইউজ করা হয় ওয়াটার নজল এখানে যে ছোট হলুদ রঙে কালো পাইপের মধ্যে যে হলুদ অংশটা দেখা যাচ্ছে এটাকে বলে নজল নজল দিয়ে একদম গুলির মতো আগুন বের হয় সরি আগুন না তো গুলির মতো পানি বের হয় নজল দিয়ে যখন পানি বের হয় তখন তোমার মনে হবে যে একটা মানে শটগানের ভিতর দিয়ে গুলি বের হচ্ছে এত জোরে পানি বের হয় কারণ ওটা পানির স্পিডটাকে বাড়ায় কমায় এর জন্য নজলটাকে ব্যবহার করা হয় স্মোক ফায়ার ল্যাডার ল্যাডার আমরা সবাই চিনি ল্যাডার মানে হচ্ছে মই ফায়ার ইঞ্জিন অ্যাম্বুলেন্স এবং হচ্ছে প্যারামেডিক প্যারামেডিক ফায়ার ফায়ার ইঞ্জিন টিমের সঙ্গেই প্যারামেডিক থাকে ফায়ার ফাইটার টিমের মধ্যে একজন প্যারামেডিক থাকে যে কোনো কারো অ্যাক্সিডেন্ট হলে আগুনে পুড়ে গেলে যে প্রাথমিক চিকিৎসা দেয় তাকে বলা হয় প্যারামেডিক প্যারামেডিক তাকে প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট দেওয়ার পরে ফায়ার ইঞ্জিন কারের ভিতরে একটা অ্যাম্বুলেন্সের মতো রুম থাকে একটা হসপিটালের মতো রুম থাকে যেখানে পেশেন্টকে রাখা হয় সেখানে পেশেন্টকে রাখে তারপর তাকে হসপিটালে নিয়ে যায় সো প্রাইমারি ট্রিটমেন্টটা যে দেয় তাকে বলা হয় প্যারামেডিক তাহলে আমরা কি কি এখানে ভোকাবুলারি দেখলাম কোট হেলমেট ফায়ার এক্সটিংগুইশার ফায়ার হাইড্রেন্ট অ্যাক্স ওয়াটার নজল স্মোক ফায়ার ল্যাডার ফায়ার ইঞ্জিন অ্যাম্বুলেন্স প্যারামেডিক এই ভোকাবুলারিগুলো আমরা কখন ইউজ করব যখন আমরা ফায়ার ইঞ্জিন বেস করে কোনো স্টোরি লিখব বা কোনো প্যারাগ্রাফ লিখব কিংবা কোনো পিকচার রাইটিং আমরা করব তখন আমাদের এই ভোকাবুলারিগুলো লাগবে এই ভোকাবুলারিগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ফায়ার ইঞ্জিন নিয়ে কোনো স্টোরি লিখতে পারবো না এই জন্য আমরা সবাই ভোকাবুলারিগুলো লার্ন করব এখন আমরা যেটা করব আমরা খুব ফাস্ট এই ভোকাবুলারিগুলো পড়ার প্র্যাকটিস করব ঠিক আছে একজন একজন করে জিজ্ঞেস করি আমাকে সবার আগে হাত তোলো কে খুব ফাস্ট পড়তে পারবে এটা খুব ফাস্ট যে পড়তে পারবে ইটস এ চ্যালেঞ্জ ফর ইউ যে অনেক তাড়াতাড়ি পড়তে হবে তো আগে হাত তুলেছে নিধি ইপসিতা তারপর মাইমুন সারিতা দেবশ্রী সারিতা একটু কনফিউজ সারিতা অর্ধেক হাত তুলেছে একবার তুলছে আবার নামাচ্ছে আবার তুলছে আবার নামাচ্ছে ওকে আমি আগে নিধিকে জিজ্ঞেস করছি তারপর মাইমুনকে জিজ্ঞেস করব তারপর ইপসিতাকে জিজ্ঞেস করব তারপর দেবশ্রীকে জিজ্ঞেস করব তারপর সারিতাকে জিজ্ঞেস করব এই যে স্টপওয়াচ করলে ভালো হয় হ্যাঁ স্টপওয়াচ করলে ভালো হয় করো ঠিক আছে অনেক তাড়াতাড়ি পড়তে হবে নিধি স্টার্ট করো কোট হেলমেট ফায়ার এক্সটিংগুইশার ফায়ার হাইড্রেন্ট এক্স ওয়াটার নজল স্মোক ফায়ার ল্যাডার ফায়ার ইঞ্জিন অ্যাম্বুলেন্স প্যারামেডিক ওকে এক্সেলেন্ট নিধি এখন পড়বে মাইমুন কোট হেলমেট ফায়ার এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশার ফায়ার হাইড্রেন্ট এক্স ওয়াটার নজল স্মোক ফায়ার ল্যাডার ফায়ার ইঞ্জিন অ্যাম্বুলেন্স প্যারামেডিক মাইমুনের ট্রেন ছেড়েই দিল মাইমুন এত জোরে পড়লো মনে হচ্ছে এক ফোনে ট্রেনে উঠে যাবে মাইমুনের পরে কে ছিল অনেক ভালো ছিল অনেক তাড়াতাড়ি পড়েছে তারপরে কে ছিল সাফা নাকি দেবশ্রী ওকে দেবশ্রী স্টার্ট Coat, helmet, fire extinguisher, fire hydrant, eggs, water, nozzle, smoke, fire ladder,
fire engine, ambulance, paramedic. Very well done. Shafa. Yes, এবার শাড়িটার বলার কথা. শাড়ি আচ্ছা শাড়িটা শাড়িটার পরে শাফা. Coat, helmet, fire extinguisher, fire hydrant, eggs, water, nozzle, smoke, fire ladder, fire engine, ambulance, paramedic. Shafa. This is screen. Coat, helmet, fire extinguisher, fire hydrant, ask, water, nozzle, smoke, fire ladder, fire engine, ambulance, paramedic. Nice. Noshin, it's your turn. Coat, helmet, fire extinguisher, fire hydrant, axe, water, nozzle, ma'am, can you scroll that? Smoke, fire ladders, fire engine, ambulance, paramedic. Very well done, Noshin. Shasha. Coat, helmet, fire extinguisher, fire hydrant, axe, water, nozzle, smoke, fire ladder. Fire engine, ambulance, paramedic. Nice. Mariam Amina. Coat, helmet, fire extinguisher, fire header, egg, water, nozzle, smoke, fire, ladder, fire engine, ambulance, paramedic. Very well done. Mahi? Coat, helmet, fire extinguisher, fire hydrant, egg, water, nozzle, smoke, fire, ladder, fire engine, ambulance, paradigm. Excellent, Mahi. Saifin Ahmed, he is again annotating in our board. Rafsan, are you there? Yes, miss. Okay, Rafsan, start. Eglo porbo. Haan, eglo vocabulary gula porto habe, khub taratari porto habe. Coat, helmet, fire extinguisher, fire hydrant, fire extinguisher. Water, nozzle. Smoke, fire, ladder, fire engine, ambulance, paramedic. Well done. Rafsan, where did you been? তুমি কি zoom on করে কোথাও গিয়েছিলে? আমি কয়েকবার তোমাকে জিজ্ঞেস করেছি কিন্তু পাইনি স্ক্রিনে। টিচার এখানে মানে ভিডিও মানে চার্জ দিয়ে করতেছি তো এই কারণে। আর তোমাকে আমি জিজ্ঞেস করেছি তোমার রেসপন্স পাইনি। তুমি যদি ভিডিও অফ করেও থাকো তোমার তো রেসপন্স করার কথা। ওকে, ইজ देयर এনিওয়ান লেফট হু ডিডন্ট আই আস্ক টুডে? সবাইকে জিজ্ঞেস করেছি এটা? আচ্ছা, আমরা তাহলে নেক্সট লেসনে যাই। ওকে, এরপরে কি আছে আমরা দেখি। আমাদের এরপরে গ্রামার পার্ট আছে। গ্রামার পার্টে এখানে তোমাদের আরেকটা ভোকাবুলারি লিস্ট দেওয়া আছে। তোমরা যদি অনেক বেশি লার্ন করতে যাও এখান থেকে লার্ন করতে পারো। এটার মধ্যে অনেকগুলা ভোকাবুলারি দেওয়া আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান লার্ন দিস, এই জন্য এটা দেওয়া। হ্যাঁ, আমরা নেক্সটে যাচ্ছি। আমাদের এখন আছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এখন যেটা করব সেটা হচ্ছে জাম্বল ওয়ার্ডস। আমরা সবাই করেছি না, এলোমেলো শব্দ দিয়ে আমরা বাক্য বানাই, এটা হচ্ছে জাম্বল ওয়ার্ডস। এখানে জাম্বল করা আছে। আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমাদের সেন্টেন্সটাতে কি নর্মাল কোয়েশ্চেন বলা আছে, নর্মাল কোন স্টেটমেন্ট নাকি ইন্টারগেটিভ সেন্টেন্স, অথবা অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে। আমরা সবার প্রথমে যেটা করব, আমরা প্রথমে পাঞ্চুয়েশন মার্কগুলো দেখব। তার মানে হচ্ছে সেন্টেন্সের শেষে এখানে ফুল স্টপ আছে, কোয়েশ্চেন মার্ক আছে নাকি এক্সক্লামেটরি সাইন আছে, সেটা দেখে তারপরে আমরা সেন্টেন্সটা তৈরি করব। তাহলে আমাদের ইজি হবে। ওকে, আমি নাম্বার 1 থেকে শুরু করছি। মাইমন, টেল মি নাম্বার 1। কিডস লাভ টু ভিজিট গ্র্যান্ডপ্যারেন্টস। এক্সেলেন্ট, কিডস লাইক টু ভিজিট গ্র্যান্ডপ্যারেন্টস। শাওফা নাম্বার 2। Ma'am, I can say instead. Okay, can you try? আমাকে পরে ধরেন, আমি পারতেছি না।
মিস আমি পারবো ওকে নামটা বলো আমাকে নাম বলো তারপর মিস ইপসিতা ইপসিতা টেল মি নাম্বার 2 ইউ আর স্ট্যান্ডিং অন মাই ফুট ইয়েস এক্সেলেন্ট ইউ আর স্ট্যান্ডিং অন মাই ফুট এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল আমরা যখন কোনো সেন্টেন্স স্টার্ট করি আমরা যদি প্রথমে সাবজেক্টটা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচার বানানো ইজি হয় এটা হচ্ছে স্টেটমেন্টের বেলায় সেটা যদি কোশ্চেন না থাকে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স না হয় বা এক্সক্লেমেটরি সেন্টেন্স না হয় নর্মাল সেন্টেন্সগুলো আমরা সাবজেক্ট দিয়ে অলওয়েজ স্টার্ট করি সেটা কোনো নাউন হতে পারে সেটা কোনো প্রোনাউন হতে পারে এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ মানে প্রোনাউন দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করছি ইউ আর স্ট্যান্ডিং অন মাই ফুট এবং দেখবা যে জাম্বল সেন্টেন্সগুলো করার সময় যদি আমরা সাবজেক্ট পেয়ে যাই তাহলে বাকিটা আমরা ইজিলি তৈরি করতে পারি থ্যাংক ইউ শীতা ইট ওয়াজ দ্য রাইট অ্যান্সার শাওফা নাম্বার 3 টা বলো জিমি লাইকস টু ওয়াচ কার্টুন ওকে ওয়েল ডান নাম্বার 3 ঠিক আছে দেবশ্রী নাম্বার 4 দ্য পিজিয়ন ইজ অন দ্য ট্রি The pigeon is on the tree. Right answer. Shasha, number 5. Shasha, are you there? Number 5. Misu, give me 1 minute. Yes, please fix it. শাশা তুমি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ ইয়েস মিস ওকে দ্য রাইনো হ্যাজ এ শার্প হর্ন ইয়েস দ্য রাইনো হ্যাজ এ শার্প হর্ন রাইনো দেখেছো সবাই রাইনো মানে হচ্ছে গন্ডার গন্ডারের একটাই হর্ন থাকে নরমালি কি অ্যানিমেলদের আমরা দুইটা করে হর্ন দেখি না কিন্তু গন্ডারের হর্ন থাকে অনেক মোটা এবং অনেক শার্প ওই এবং হর্নটা ঠিক মাথার উপরে সামনে লাগানো থাকে ওইটা নিয়ে দৌড় দেয় এবং যেটা হয় যে গন্ডারের অনেক মোটা থাকে না গন্ডার গন্ডারের গায়ে কিন্তু প্রচুর চর্বি থাকে এবং ওর যে হর্নটা থাকে এই হর্নের জন্য এবং ওর চর্বির জন্য যারা পোচার আছে পোচার মানে হচ্ছে যারা ওয়াইল্ড অ্যানিমেলদেরকে শিকার করে বন্য প্রাণী যারা অন্যায়ভাবে শিকার করে মেরে ফেলে এই বন্য প্রাণীগুলো যখন মেরে ফেলে তখন কিন্তু এটা আমাদের পরিবেশের জন্য হুমকি হয়ে যায় ওরা হচ্ছে এই শুধুমাত্র গন্ডারের তেলের জন্য এবং শিংটার জন্য হর্নটার জন্য ওদেরকে শিকার করে এবং মেরে ফেলে এই জন্যই এখন গন্ডার আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে নাম্বার 6 নাম্বার 6 টা হচ্ছে একটা কোয়েশ্চেন দেখো সেন্টেন্সের লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে কোয়েশ্চেন আছে হ্যাঁ নর্মাল সেন্টেন্স কিন্তু হবে না আমরা ইজ দিয়ে সেন্টেন্স শুরু করব মিস আমি পারতেছি না হ্যাঁ বলো কে বলতে চাও বলো নামটা বলো মরিয়ম আচ্ছা মরিয়ম বলো ইজ ইট সানি ডে ইজ ইট সানি আউটসাইড ইয়েস এটাখানে কোশ্চেন করা হয়েছে এজন্য আমরা ইজ দিয়ে সেন্টেন্স করছি মাই আমাকে নাম্বার 7 টা বলো I like to eat a banana. Yes, excellent. It was the right answer. I like to eat a banana. এরপরে হচ্ছে number 8. Number 8, Rafsan. Where is the apple? Yes, it was a question. So we have to tell here, where is the apple? Normally, আমরা কি জানি যখন আমরা question করি তখন WH word গুলা use করা হয়। WH word মানে হচ্ছে হোম হোয়াট ওয়ার ওয়েন এগুলাকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যেহেতু ওয়ার আছে কোশ্চেন করার সময় ওয়ারটা সামনে চলে আসবে নওশিন নাম্বার 9 সি মাই নিউ টয় ট্রেন ইয়েস সি মাই নিউ টয় ট্রেন এটা হচ্ছে একটা
এক্সক্লেমেশন মার্ক আছে তার মানে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি তোমার ফ্রেন্ডকে কিছু দেখাচ্ছ খুব খুশি হয়ে দেখাচ্ছ সি মাই নিউ টয় ট্রেন এরপর নাম্বার 10 সারিতা টেল মি আমি বলি আসছি জিজ্ঞেস করো বলো নাম্বার 10 We should eat green vegetables every day. Yes, we should eat green vegetables every day. আর কে বলতে যাচ্ছিলে বলো? কে বলতে যাচ্ছিলে নামটা বলো? সবাইকে জিজ্ঞেস করা হয়েছে এটা? তাহলে আমি নেক্সট লেসনে যাই। ওকে এরপরে আমাদের যেটা আছে এখানে কিছু সিনোনিমস আছে সিনোনিমস গুলা আমরা খুব ফাস্ট ফাস্ট পড়ে প্র্যাকটিস করব অনেক ফাস্ট বলতে হবে ফাস্ট মানে কুইক তাড়াতাড়ি কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি পেইল পেইল মানে হচ্ছে বালতি বাকেট মানে বালতি পেইল বাকেট কোট জ্যাকেট ফাদার ড্যাড অল এভরি পাল পাল মানে হচ্ছে ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ডদেরকে আমরা পাল বলি পাল ফ্রেন্ড অ্যাফ্রেড স্কেয়ার্ড অ্যাফ্রেড মানে ভয় পাওয়া লাইক প্রেফার আই লাইক টু ড্রিঙ্ক টি আই প্রেফার টু ড্রিঙ্ক টি হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য মুভি হি ওয়াজ স্কেয়ার্ড অফ দ্য সিনারিও অফ দ্য মুভি আমরা তাহলে এখন খুব ফাস্ট এটা পড়ে পড়ে প্র্যাকটিস করব অনেক তাড়াতাড়ি পড়ার প্র্যাকটিস করব নশিন স্টার্ট ফাস্ট কুইক পেইল বাকেট কোট জ্যাকেট ফাদার ড্যাড অল এভরি পাল ফ্রেন্ড এফ্রেড স্কেয়ার্ড লাইক প্রেফার ওকে ভেরি ওয়েল ডান দেবশ্রী ফাস্ট কুইক পেইল বাস্কেট কোট জ্যাকেট ফাদার ড্যাড All every pearl friend afraid scared like prefer. Excellent, Baba. Ipshita. Ipshita. Ji, miss. Ipshita. জিমিস ইফশিতা স্ক্রিন দেখতে পাচ্ছো Yes ma'am হ্যাঁ বলো fast quick pail bucket coat jacket father dad all every pal friend afraid scared like prefer excellent ইফশিতা শাওফা Fast, quick, pail, bucket, coat, jacket, father, dad, all, every, pal, friend, afraid, scared, like, prefer. Scared, afraid, scared. Scared মানে ভয় পাওয়া. মরিয়ম আমিনা. Fast, quick, pail, bucket, coat, jacket, father, dad. All every pal friend afraid scared like prefer. Okay, well done. Scared. Scared মানে ভয় পাওয়া. Sharita. Sharita. First quick pail bucket coat jacket father dad. All every pal friend afraid scared like prefer. Nice, Sharita. Mahi. Fast, quick, pail, bucket, coat, jacket, father, dad, all, every, pal, friend, after, scared, like, prefer. Very nice, Mahi. Aar kar pora baki ache, Rafsan, Rafsan. Yes, miss. Start, synonyms. Fast, quick. Fast quick pail bucket coat jacket father dad all every pal friend afraid scared like prefer nice shasha shasha start
Fast, quick, pail, bucket, coat, jacket, father, dad. All, every, pals, friend, afraid, scared, like, prefer. Wonderful, Sasha. Nayon, are you there? Nayon, aajke invisible hoye geche, okay, paoa jacche na. I think ektu pore ami ekta harano biggopti dibo. যে আমাদের নয়ন হারিয়ে গিয়েছে কেউ যদি খুঁজে পাও তাহলে ফিরিয়ে এনে দাও তাকে পুরস্কার দেওয়া হবে আই থিং যদি ভালো পুরস্কার না চাওয়া হয় তাহলে সে ফেরত আসবে না ওকে আর কে বাকি আছে জিজ্ঞেস করা কেউ কি বাকি আছে তাহলে আমরা নেক্সট রাতে চলে যাই ইস আমি না দেখে বলতে পারবো হ্যাঁ বলতে পারবে আচ্ছা ঠিক আছে না দেখে বলো ট্রাই করো না দেখে বলার ট্রাই করো Fast, quick, pail, bucket, coat, jacket, father, dad, all, every, pal, friend, effort, skirt, like, prefer. Okay. Very good, Mariam Amina. Mariam Amina, you can ask me. Noun pick, circle, bundle line. স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ আমরা হচ্ছে উপর থেকে নিচে যাব প্রত্যেকটা লাইনে আমাদের ছয়টা করে ওয়ার্ড আছে এই ছয়টা করে ওয়ার্ড থেকে আমরা নাউন পিক করব হ্যাঁ এবং নাউনটা আমরা উপর থেকে নিচে পিক করব এটা মনে রেখো যেমন ফার্স্ট লাইনে আমাদের আছে হ্যাপি মেক পাস ড্যান্স ড্র স্কাই এখান থেকে যেটা নাউন সেটাকে আমরা পিক করব ঠিক আছে আমাকে ফার্স্ট লাইনটা বলবে ইপসিতা ইপসিতা প্রথম লাইন থেকে বলো এখানে নাউন কোনটা Happy, make, fast, dance, draw sky. Miss Agba Bulban. AJ, can I prothom line a happy, make, fast, dance, draw sky? A line a noun kunta shitama ki book the hobby. Miss Ita Pachina. Acha. কোন অসুবিধা নাই আমি আরেকজনকে জিজ্ঞেস করছি দেবশ্রী বলো ফার্স্ট লাইন নাউন কোনটা দেবশ্রী মিস হ্যাপি পিলো আর গটের মধ্যে না 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 উপর থেকে নিচ পর্যন্ত আপ এন্ড ডাউন হ্যাপি মেক ফাস্ট ড্যান্স ড্র স্কাই মিস নাউন স্কাই ওকে নাউন হচ্ছে স্কাই এখানে একটাই নাউন আছে এবং সেটা হচ্ছে স্কাই Very good. Okay. Amake Devostri right answer diyeche. Eta te noun chilo sky. Noshin, number two. Pillow theke monkey porjonto kunta kunta noun ache ekhane. Pillow, pillow boy, rug, rug, snow, lamp, and monkey. Ekhane shobgulai noun. রাগ মানে হচ্ছে কার্পেট আর ইউজি রাগ মানে হচ্ছে কার্পেট বাকিগুলোর মিনিং আমরা জানি পিলো থেকে শুরু করে মাঙ্কি পর্যন্ত এখানে আমরা প্রথমে নাউন যখন আমরা বের করি তখন আমরা হয় পিপল অথবা আমরা অ্যানিমেলের নাম খুঁজি এখানে দেখো অ্যানিমেল আছে মাঙ্কি পিপল আছে বয় একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অ্যানিমেল দুটো আমরা পেয়ে গেছি এরপরে আমরা থিংস খুঁজো কি কি জিনিস আছে জিনিসের মধ্যে পিলো আছে বালিশ আছে পিলো আছে রাগ কার্পেট আছে ল্যাম্প আছে এগুলো সব হচ্ছে থিংস স্নো হচ্ছে একটা জিনিসের নাম স্নো ওয়াটার স্কাই ল্যান্ড সি এগুলো হচ্ছে সব হচ্ছে প্রাকৃতিক জিনিস এগুলো সো এগুলো হচ্ছে নাউন এরপর আমরা নেক্সট রাতে যাব সারিতা সারিতা থার্ড কলাম গোট থেকে গার্ল পর্যন্ত কি কি আছে বের করো গোট থেকে গার্ল পর্যন্ত কোনটা কোনটা নাউন আছে গট ডে সরি টিচার আমার আসলে না নেট চলে গিয়েছিল কোনো অসুবিধা নাই জয়েন উইথ আস নিধি নো প্রবলেম গোট কাইট ডেক কাইট আবার বলো গোটের পরে কি দিব কাইট কাইট আচ্ছা কাইট দিলাম ওয়াটার ওয়াটার এখানে আমরা নাউন পিক করছি নাউন পিক করে নাউন কে আমরা সার্কেল করছি
girl. Tarpore ar kichu ache? Sharita, is there anything else? Sharita শেষ করো তারপর আমি তোমার কাছে যাচ্ছি সারিতা এখানে কি আর কিছু আছে দেওয়ার মতো ওকে আচ্ছা তাহলে আমরা পরের লাইনে যাচ্ছি ঠিক আছে আর কেউ কি কিছু বলতে চাও আর কোনো নাউন আছে নাকি এখানে আমি বলবো কে বললে সাফা Shaofa, acha Shaofa, amader boleche ekhane arekta noun ache desk. Right answer. Arekta noun ache desk. Desk mane hocche porar table. Je amra school e je Miss ami eta bolchilam kintu amar net er problem er jonno apni mone shonen nai. Acha kono oshubidha nai. Er pore ta amake bolo. Er pore ki bolbe? Porer line ta ke bolbe? Nidhi. Nidhi, acha Nidhi next line ta bolo. Ekhane noun kunta kunta ache? Box theke shuru kore throw porjonto. Box, pencil. Yes, box. Pencil. আর কিছু আছে? No. Okay. Nidhi বলেছে আর কিছু নেই. I like to sing a song. I like to sing a song. এখানে কিন্তু একটা sing আছে, একটা song আছে, একটা verb আছে, একটা noun আছে. আমরা অনেক ধরনের গান পছন্দ করি না? Classical music পছন্দ করি, hard rock পছন্দ করি, hard metal পছন্দ করি, electrical music পছন্দ করি. So আমরা যে সং এর কথা বললাম তাহলে ওটাকে আমরা কি বলি ইলেকট্রনিক সং ক্লাসিক্যাল সং হার্ড রক সবই হচ্ছে এক এক একটা মিউজিকের নাম মিউজিক মানে হচ্ছে সং তাই সংটাও এখানে নাউন হবে ওকে পরের টাইম বলি কে বলবে নাম বলো সাউফা হ্যাঁ সাউফা নাম বলো মিস সাউফা ও সাউফা সাউফা কি বলেছো মিস সাহিত্য যেটা বলছিল ডেক্স একবার বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো সাফা বলো এখানে মিস বুক এখানে হচ্ছে বুক আর বলি টাওয়েল টাওয়েল আর কিছু সান সান বুক টাওয়েল আর সান ওকে বুক টাওয়েল এন্ড সান আমরা এখানে পেলাম বুক টাওয়েল এন্ড সান ওয়েল তো সবাই দেখতে পেলে যে আমাদের লাইন আলাদা কিন্তু দেখো প্রথম লাইনে কিন্তু একটাই আমরা নাউন পেয়েছি ছয়টা ওয়ার্ডের মধ্যে আবার সেকেন্ড লাইনে দেখো আমাদের সবগুলাই নাউন ছিল কোনোটাই মিস ছিল না আবার থার্ড লাইনে দেখো একটা মিস গেছে বাকি সব নাউন ছিল সো আমরা যখন নাউনগুলা পিক করব নাউন পিক করার টেকনিক হচ্ছে প্রথমেই তোমাকে পারসন খুঁজতে হবে মানুষ তারপরে হচ্ছে তুমি অ্যানিমেল খুঁজবে তারপর হচ্ছে জিনিস খুঁজে আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছিলাম তখন কিন্তু আমরা নাউন ফাইন্ড আউট এভাবে করেছিলাম ওই ছকটা আমাদেরকে মাথায় রাখতে হবে কিভাবে আমরা নাউন খুঁজে বের করতে পারি এবং সেই ফর্মুলা দিয়ে আমরা নাউন গুলাকে বের করব ওকে থ্যাংক ইউ এটা অনেক ভালো ছিল সবার অ্যানসার খুব ভালো ছিল এবং সবাই মোটামুটি অ্যানসার করতে পেরেছে এটা খুবই ভালো ছিল থ্যাংক ইউ এভরিওয়ান আমরা তাহলে এর পরেরটাতে যাই হ্যাঁ এর পরেও এরকমই একটা আছে আমাদের এখানে আমরা নাউন পিক করব এখানে আমরা যেটা করব এখানে এক লাইনে আমাদের সাতটা করে নাউন আছে এজন্য আমরা যেটা করব পাশাপাশি পিক করব পাশাপাশি যে চারটা চারটা করে দেওয়া আছে আমরা পাশাপাশি যাব যেমন ধরো ফার্স্ট লাইনে আছে ইয়াং হর্স ফার্স্ট বোট সেকেন্ড লাইনে আছে কোল্ড ডার্ক ওয়েট বিয়ার এখানে আমরা প্রত্যেকটা লাইন থেকে নাউন পিক করব আচ্ছা আমাকে প্রথমে অ্যানসার দিবে হচ্ছে দেবশ্রী দেবশ্রী ফার্স্ট লাইন বলো কি কি নাউন আছে এখানে সেখানে হর্স আর বোট Yes, horse or boat. First one, horse. Second one, boat. Well done, Devashree. Shaofa, second line, bolo. I'm going to ask you, what do you say? Here, noun pick korte hobe. Ager term motoi. Oh, okay. Old, dark, weight, beer. Ekhane theke noun ber korte hobe. Miss, ekhane theke holo bear. Yes, bear. Bear hocche animal er name and ta hocche noun. Okay. কে বলবে নাম বলো নিধি নিধি থার্ড লাইন বলো নিধি থার্ড লাইন বলো টেবিল এন্ড গ্রাস টেবিল এন্ড গ্রাস গ্রাস মানে যে কোনো একটা জায়গা আমরা বুঝি গ্রাস বলতে আমরা নরমাল ঘাসকে বুঝি গ্রাস বলতে আমরা প্ল্যান্টকে বুঝি গ্রাস বলতে আমরা ল্যান্ডের একটা অংশকে বুঝি সবই হচ্ছে জিনিসের নাম
এইজন্য জিনিসের নাম হচ্ছে গাধা এইজন্য গ্রাস বলতে আমরা ফিল্ড কেও বুঝি পার্ক কেও বুঝি সো এটাকে আমরা নাউন বলছি এরপর আমাকে বলবে ইপসিতা ইপসিতা নেক্সট লাইন টাইগার এন্ড ভাস টাইগার এন্ড ভাস ভাস মানে হচ্ছে ফুলদানি এইজন্য আমরা ভাসটাকে এখন বক্সের মধ্যে ফেলবো আর কেউ কি কিছু বলতে চাও আর কোনো নাম বলতে চাও সাশা সাশা আচ্ছা সাশা নেক্সট লাইন বলো dog and girl dog and girl right answer dog and girl okay ঠিক আছে আমরা তাহলে এটাকে উপরে দিচ্ছি এটাকে উপরে দিলে অবশ্য আমাকে এগুলো আগেগুলো ডিলিট করে দিতে হবে তা না হলে ওগুলোকে ক্লিয়ার না করলে এটাকে উপরে দেওয়া যাবে না এখন আমাদের নিচে আরো কিছু লাইন আছে নিচের লাইনগুলা থেকে আমরা পড়ব হ্যাঁ নয়ন কি এসেছে আমাদের হারানো নয়ন ফিরে এসেছে নয়ন ইজ লস্ট টুডে আই ডিডন্ট গেট হিম ইয়েট মাহি বলো মাহি তুমি আমাকে ডগ এর লাইনটা বলো এখানে নাউন কোনটা কোনটা আছে ছোট টেবিল যেটাকে আমরা টুল ও বলি এটা হচ্ছে নাউন ওকে নেক্সট কে বলবে আমি বলবো নাম বলো মরিয়ম মরিয়ম বলো নেক্সট লাইন বলো মিস জু আইসি জু আইসি আইসি কিন্তু একটা স্টেট মানে অবস্থা হ্যাঁ হবে না আইসিটা আমরা দিব না ঠিক আছে এখানে একটাই নাউন আছে জু একটা জায়গার নাম জু হচ্ছে জু ইজ দা নেম অফ এ প্লেস ওয়্যার অ্যানিমালস আর কেপ্ট সো আমরা অ্যানসার পেয়ে গেলাম কিভাবে আমরা অ্যানসার বের করব সেটাও আমরা প্র্যাকটিস করলাম আচ্ছা আমি উপরে দুইটা লাইন আছে এটা জিজ্ঞেস করি দেবশ্রী বলো হটের লাইনটা বলো মিস হটের লাইনটা বলো এখানে ইজ গ্রাস আর টেবিল ইয়েস গ্রাস আর টেবিল নওশিন সেকেন্ড লাইন টাইগার এন্ড ফেস কিভাবে আমরা নাউন বের করবো এবং কিভাবে আমরা এবার আমরা ভার্ব টু বি মানে অ্যাম ইজ আর দিয়ে সেন্টেন্স করব এটা এগুলো তো আমরা অনেকবার প্র্যাকটিস করেছি আমরা রেগুলার প্র্যাকটিসের জন্য এই সেন্টেন্সগুলো রাখি যাতে করে আমরা ভুলে না যাই হ্যাঁ অ্যাম ইজ আর বসাবো সেন্টেন্সের ভিতরে কিভাবে বসানো হয় সেগুলো আমরা এখন দেখব শাড়িটা নাম্বার ওয়ানটা বলো হি ইজ মাই ফেভারিট সিঙ্গার হি ইজ মাই ফেভারিট সিঙ্গার রাইট অ্যান্সার Mahi, number two. They are all members of our football club. Yes, they are all members of our football club. Right answer. Number three, I'm bolbo. Hey, bolo, naam bolo. Answer bolo, naam bolo. I am pleased to share it with you. Score number two, I'm bolo. নাম্বার 3 কে বলেছে মরিয়াম বলেছে ফোর নাম্বারটা আমি বলি মিস আমি বলবো মিস আমি আচ্ছা সাফা বলো মিস শি
She is walking with her dad. Yes. Next, ta ke bolbe? Naam bolo. Naam bolo. It's Sami Devastri. Okay, Devastri bolo. Sami Devastri. Yeah, number five bolo. Miss Oliver is pleased to share his experience. Okay, very good, Devastri. Erpore ke bolbe? Nidhi. Nidhi, number six bolo. They are watching TV. Very good, Nidhi. It was the right answer. Amra abar prothom theke jabo. Ipshita, number one. He is my favorite singer. Yes, right answer. Shasha, number two. Shasha, number they two. Are all members of our football club. Very well done. Naushin, number three. I am pleased to share it with you. Sharita, number four. She is walking with her dad. Nice. Mahi, number five. Oliver is pleased to share his experience. Okay. Ipshita, number six. They are watching TV. Very well done. আমরা এখন আমাদের এক্সারসাইজগুলো মোটামুটি শেষ এখন আমরা রিডিং প্র্যাকটিস করি ঠিক আছে রিডিং প্র্যাকটিসটা আমরা স্টোরি থেকে করব এখন যেহেতু আজকে আমাদের হাতে টাইম আছে আপনি আর প্রথম থেকে একটু দেন আমি সবগুলো একবার ছবি তুলব হ্যাঁ হ্যাঁ আমরা এখন রিডিং প্র্যাকটিস করব স্টোরিটা থেকে আচ্ছা এটা করি এটা তো আমাদের করা হয়নি এই যে এখানে একটা ভোকাবুলারি লিস্ট আছে এটা করি Firefighter, fire truck, fire station, house, barn. Barn মানে হচ্ছে শস্য field বা land. যেখানে শস্য ক্ষেত থাকে সেখানে সেটাকে বলা হয় barn. Field, forest মানে jungle. Smoke, fire, alarm. Alarm হচ্ছে fire alarm. Hose মানে hose pipe. Axe, flashlight, torch lighter মতো যে বড় বড় light গুলা থাকে. Megaphone. যে মাইকের মতো যেগুলো থাকে এগুলাকে বলা হয় মেগাফোন ল্যাডার ওয়াটার সাইরেন হাইড্রেন্ট ওয়াকি টকি অক্সিজেন ক্লাইম হোয়াট ইজ ওয়াকি টকি হ্যাঁ হোয়াট ইজ ওয়াকি টকি ওয়াকি টকি হচ্ছে যেটা দিয়ে পুলিশটা কথা বলে না রাস্তায় দেখো না ওদের হাতে একটা ফোনের মতো থাকে তারপর হচ্ছে যে সিকিউরিটিরা যে কথা বলে তুমি যদি কোনো বড় বড় হসপিটালে বা শপিং মলে যাও দেখবা যে ওখানে যে সিকিউরিটিরা ঘুরে বেড়ায় ওরা একটা ফোনের মতো মোটা একটা জিনিস দিয়ে কথা বলে সেটাকে বলা হয় ওয়াকি টকি টিচার এটা কিভাবে সিগন্যাল দেয় এটা একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে এই যে এটার কিন্তু অ্যান্টেনা আছে এই যে দেখো ছোট একটা অ্যান্টেনা আছে এটা ওয়্যারলেস ফোন যেরকম ওয়াকি টকিও ঠিক একই রকম কিন্তু ওয়াকি টকিটা হচ্ছে কাছাকাছি থাকলে কথা বলা যায় দূরে গেলে কথা বলা যায় না ফোনটাকে যেরকম তুমি লং ডিসটেন্সে কথা বলতে পারো ওয়াকি টকিতে খুব লং ডিসটেন্সে কথা বলা যায় না এরপরে আছে বুটস প্যান্টস জ্যাকেট হেলমেট গ্লাভস মাস্ক স্প্রে হ্যাঁ ওয়ার্ডগুলো কিন্তু ইজি একটা দুইটা নিউ ওয়ার্ডস আছে বাকি সবই ইজি আমরা এখন একটা একটা করে সবাই প্র্যাকটিস করব দেবশ্রী আগে আমাকে বলো প্লিজ কোনটা একদম উপর থেকে নিচে পর্যন্ত বলো ফায়ার ফাইটার ফায়ার ট্রাক ফায়ার স্টেশন হাউস বার্ন ফিল্ড ফরেস্ট স্মোক ফায়ার অ্যালার্ম হোস এক্স ফ্ল্যাশলাইট মেগাফোন ল্যাডার ওয়াটার স্ক্রিন ইন সাইরেন হাইড্রেট ওয়াকি টকি অক্সিজেন ক্লাইম বুটস প্যান্টস জ্যাকেট হেলমেট গ্লাভস মাস্ক অ্যান্ড স্প্রে এক্সেলেন্ট আমি বলি এবার নশিন আবার সবাইকে জিজ্ঞেস করো সবাইকে এটা বলতে হবে Yes, ma'am. Start from the beginning. Firefighter থেকে start করো. Firefighter, fire truck, fire station, house, house, barn, field, forest, smoke, fire, darn, darn, hose, axe, flashlight, megaphone, ladder, water, siren, hydrant,
walkie-talkie, oxygen, climb, boots, pants, jacket, helmet, gloves, mask, spray. Well done. Shasha. Can I say now? Shasha. Yes, miss. Shasha, start. Firefighter, fire truck, fire station, house, barn, field, smoke, fire, alarm, hose, axe, flashlight, ladder, water, siren, hydrant, walkie-talkie, oxygen, boots, pants, jacket, helmet, gloves, mask. Very well done. Yeah. Arke porbe? Miss Ami. Miss Alpha. Miss Ami. Miss Ami. Nidhi, bolo. You said me. Firefighter, fire truck, fire station, house, barn, field, forest, smoke, fire, alarm, horse, eggs, flashlight, megaphone, ladder, water, siren, hydrant, rocket, oxygen, climb, boots, pants, jacket, helmet, gloves, mask, spray. Miss Ami Alpha. Miss, can I say? Okay, Didi, sorry, Chilo. Miss Ami. Mori Mamina, bolo. Firefighter, fire truck, fire station, house, alarm, field, forest, smoke, fire, alarm, hose, eggs, flashlight, megaphone, ladder, water, siren, hydrant, walkie-talkie, oxygen, climb, boots, pants, jacket, helmet, gloves, mask, spray. Excellent. Mori Mamina. মনি মামিনার পরে আমাকে বলবে এখন আর কে বাকি আছে আমি Firefighter, fire truck, fire station, house, barn, fields, forest, smoke, fire, alarm, hose, ask, flashlight, megaphone, ladder, water, siren, hydrant, walkie-talkie, oxygen, climb, boots, pants, jackets, helmet, gloves, mask, spray. Well done. Firefighter, fire trucks, fire station, house, barn, field, forest, smoke, fire, alarm, horse, eggs, flashlight, megaphone, ladder, water, siren, hydrant, walkie-talkie, oxygen, climb, boots, pants, jacket, helmet, gloves, mask, spray. Very well done. Miss Ami bolte? Mahi. Haan, Mahi bolo. Firefighter. Fire truck, fire station, house, barn, fire, forest, smoke, fire, alarm, house, eggs, flashlight, megaphone, ladder, water, siren, hydrant, walkie-talkie, oxygen, climb, boots, pants, jacket, helmet, gloves, mask. Very well done, Mahi. Aapni abar first dekhen. Kyunki porbe ar? No, teacher. Okay, ঠিক আছে মিস আজকে টাং টুইস্টার নাই না আজকে আমি টাং টুইস্টার রাখিনি ওকে আমরা এবার হচ্ছে উপরে যাব এখন আমাদের আমি একটু ছবি তুলব আমি এখন স্ক্রিনটা দেখাই সবাইকে হ্যাঁ কি কি আমরা পড়েছি তারপর আমরা পড়া দিয়ে আমরা আজকে পড়া শেষ করব সো আমরা একবার স্ক্রিনটা দেখে নিই আজকে আমাদের ক্লাসে কি কি ছিল জাস্ট হ্যাভ এ লুক ওভার देयर লুক এট आवर লেসন ফর টুডে আমাদের প্রথমেই ছিল ফায়ার স্টেশন নিয়ে ফায়ার ফাইটার নিয়ে একটা স্টোরি ছিল এখান থেকে আমরা স্টোরিটা ডেসক্রাইব করেছি স্কোরস ডেসক্রাইব করার পরে আমরা এখান থেকে কোশ্চেন আনসার পড়েছি কোশ্চেন আনসার পড়ার পরে আমাদের কিছু ভোকাবুলারি ছিল আমাদের ফায়ার ফাইটার ভোকাবুলারি দুইটা লিস্ট ছিল একটা ছোট লিস্ট আর একটা হচ্ছে বড় লিস্ট যেটা আমরা লাস্টে প্র্যাকটিস করেছি তারপরে ছিল আমাদের রিঅ্যারেঞ্জিং দা জাম্বল ওয়ার্ডস জাম্বল মানে এলোমেলো শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করেছি তারপরে ছিল সিনোনিমস এখানে আটটা সিনোনিমস ছিল যেটা আমরা তাড়াতাড়ি করে বলার প্র্যাকটিস করেছি এরপরে পিক আপ দা নাউন এই এক্সারসাইজটায় নাউনের সাথে অ্যাডজেক্টিভ ছিল ওয়ার্ড ছিল সেখান থেকে আমরা নাউন পিক করেছি এরপরের এক্সারসাইজটাও একই ছিল এখানেও আমরা নাউন পিক করেছি তারপরে যেটা ছিল এটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট অফ সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাম ইজ আর থেকে আমরা এখানে সেন্টেন্স প্র্যাকটিস করেছি হ্যাঁ
এখন আমাদের আজকে যেটা তোমাদের যেটা ভিডিও থাকবে সেটা আমি বলে দিচ্ছি তাহলে তোমরা কি কি প্র্যাকটিস করবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আজকে ফায়ার ফাইটার নিয়ে আমরা স্টোরি পড়েছি সেটা তোমরা করতে পারো অথবা আমাদের যে ভোকাবুলারি ছিল ভোকাবুলারির একটা ছোট লিস্ট ছিল আর একটা বড় লিস্ট ছিল তোমরা চাইলে যেটা বড় লিস্ট আছে সেটা তোমরা করতে পারো ভিডিওতে যদি খুব তাড়াতাড়ি বলতে পারো তোমাদের যেটা করতে হবে তোমাদের লিস্টটা তোমরা যখন ক্যামেরা দিয়ে ভিডিওটা করবে তোমাদের লিস্টটা তোমরা ক্যামেরার পিছনে রাখবে ক্যামেরার পিছনে রাখলে তুমি লিস্টটা দেখে অনেক তাড়াতাড়ি বলতে পারবে যেহেতু লিস্টটা অনেক বড় এটাতে অনেকটা টাইম কভার হবে অথবা আরেকটা করতে পারো সেটা হচ্ছে তুমি ফায়ার ইঞ্জিনে যদি স্টোরিটা করো স্টোরির সাথে তুমি ভোকাবুলারি রাখতে পারো অথবা ভোকাবুলারিটা তুমি আলাদা করে করতে পারো যেটা তোমার কাছে সুবিধা হয় আর যেহেতু এটা ফায়ার ফাইটার বেস স্টোরি এটা বলার সময় তুমি রেড ড্রেস পড়তে পারো আরও যেটা করতে পারো তুমি কোনো পেপারের মধ্যে ফায়ার ফাইটারের ছবিটা আঁকতে পারো ফায়ার ইঞ্জিন কারের ছবিটা এঁকে তারপরে তুমি ভিডিওটা করতে পারো ঠিক আছে সো ইট ওয়াজ নাইস টু মিট ইউ অল আমি আমি আশা করি সবার কাছ থেকে আমি খুব ভালো ভালো স্টোরি পড়াটা কখন পাবো পড়াটা এই তো একটু পরেই পেয়ে যাবে আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে So it was nice to meet you all. See you in the next class. Okay, take care, everyone. Bye-bye. Assalamualaikum, miss. Bye-bye. Assalamualaikum. Assalamualaikum, miss. Allah Hafiz. Bye-bye.